আমাদের সিঙ্গাপুর প্রবাসী সোহাগ ভাই, ওনার জন্য আমরা যে গ্যাসগুলো আজকে উঠিয়েছি উনি কিন্তু আমাদের রিপিট কাস্টমার। সোহাগ ভাই, আপনার হচ্ছে যেটা মিষ্টি তেঁতুল গাছ, এই যে কত সুন্দর কোয়ালিটির গাছ, গাছটা কিন্তু 5 ফিটের অন এভারেজ 5 ফিট আছে। তো এই গাছটা আমরা উঠিয়েছি, এটা কিন্তু কলমের একটা গাছ। এবং ওনার নেক্সটে যে গাছ, এটা হচ্ছে কাও ফল গাছ ভাই, একটা বিলুপ্ত প্রায় কিন্তু ফলটা, এটাও কিন্তু গ্রাফটেড গাছ ভাই, কলমের গাছ, এটাতে ফুল আসছিল। আপনি এই গাছ চয়েস করেছেন, কাউ ফল গাছ, এটাও আমরা উঠিয়েছি আপনার জন্য। এবং আরেকটা যেটা বিগ সাইজের ডেওয়া গাছ, খুবই সুন্দর কোয়ালিটির, এই যে অলরেডি কাট হয়ে গিয়েছে। অনেকেই জানেন যে ডেওয়া গাছ কিন্তু এখনও খানিকটা বিলুপ্তির পথে, এ গাছও খুবই ভালো হয়। এবং ওনার বিগ সাইজের যে জাম গাছ ভাই, আপনার বিগ সাইজের জাম গাছ হচ্ছে এটা, অত্যন্ত বড় সাইজের জাম গাছ আপনার জন্য চয়েস করে আমরা রেখেছি, এটা আপনার নিকট পাঠিয়ে দেবো। গাছটা কিছু কিছু অংশ কিন্তু আমরা প্রুনিং করে দেবো, কুরিয়ারে এত বিগ সাইজের গাছগুলো যায় না, অনেক সময় ডালগুলো আমাদেরকে প্রুনিং করে দিতে হয় বাধ্য হয়ে। তো এটাও হচ্ছে কিন্তু আপনার নিকট যাবে। এরপরে আপনার যেটা রিপ্লেস গাছ, 12 মাসই থাই কদবেলের, এই যে বিগ সাইজের চারা, এটাও আপনার নিকট পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার রিপ্লেস গাছ, এটাও বড় সাইজের গাছ, এই যে বেশ খানিকটা কাঠ কাঠ হয়ে গেছে। এরপরে আপনার এই যে কুল গাছ ছিল ভাই, আপনার হচ্ছে কুল গাছগুলো, এই যে মুকুল সহ এগুলো তো কিন্তু কুল সেট হয়ে যাবে। এবং এখানে 3টা ভ্যারাইটি, একটা হচ্ছে ভারত সুন্দরী, একটা বল সুন্দরী, এবং একটা কিন্তু নারকেল কুল। এই যে অলরেডি আমি যদি কুলগুলো দেখাই, যে অলরেডি কুল কিন্তু ধরেছে এই গাছে, এই গাছে অলরেডি যে কিন্তু কুল কুল হয়ে গিয়েছে এই যে। এবং আপনার বিগ সাইজের একটা মিষ্টি আমলকি কলমের গাছ, এটাও কিন্তু পাঠিয়ে দিচ্ছি আপনার নিকট, এটা হচ্ছে মিষ্টি আমলকি। এবং মিষ্টি জলপাই, খুবই বড় সাইজের একটা গাছ, গাছটা